আগামী বছর মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা 11তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটিএফ 2023। বার্ষিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা ট্রোয়াব কর্তৃক 2007 সাল থেকে আয়োজিত হয়ে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। বরাবরের মতো এবারও এই মেলার আয়োজন করবে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্রোয়াব। সম্প্রতি বিজনেস ইন বাংলাদেশের একটি বিশেষ সাক্ষাৎকারে এই বৃহৎ আয়োজন নিয়ে ট্রোয়াবের পরিচালক ট্রেড অ্যান্ড ফেয়ার আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এভরি ইয়ার ট্রোয়াব অর্গানাইজ করে থাকে। বিটিটিএফ 2023 মার্চের 2-3-4 অনুষ্ঠিত হবে বিআইসিসিতে, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। সো এখানে সারা বাংলাদেশের যত ট্যুর অপারেটর আছে, হোটেল, রিসর্টস, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি অংশগ্রহণ করে থাকে। সো আমরা গতবারও ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থার থেকে আমরা সহযোগিতা পেয়েছি এই মেলাটি সফল করার জন্য। এই বছরও তারা আশ্বস্ত করেছেন আমাদের মেলাটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমাদের পাশে থাকবেন। আমরা আশা করছি সকলকে সাথে নিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ব্যাপক ভূমিকা রাখবে। বাংলাদেশের সকল ধরনের জনগণকে, যারা বাইরে যেতে ইচ্ছুক এবং বাংলাদেশের ভিতরে ঘুরতে ইচ্ছুক, আপনারা 2023 সালের মার্চের 2-3-4 তারিখে যে মেলাটি অনুষ্ঠিত হবে, এখানে আপনারা ভিজিট করলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিসকাউন্ট এবং বিভিন্ন অফার আপনারা এখানে উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই অনেক স্টল সেল হয়ে গেছে, কিছু সংখ্যক স্টল বাকি আছে। সো আপনাদের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে এই বিটিটিএফ অনেক ভূমিকা রাখবে। এখানে বিটুবি এবং বিটুসি দুটো সেশনই হবে এবং বিটুবির মাধ্যমে আপনারা বিভিন্ন দেশ থেকে আগত যে সমস্ত কাউন্টার পার্ট আছে তাদের মাধ্যমে আপনারা পরিচয় মাধ্যমে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারবেন, এবং বিটুসি মাধ্যমে ডাইরেক্ট অনেক ভিজিটর আসবে। 3 দিনের যে ইভেন্টটি হবে, অলমোস্ট 50-60,000 ভিজিটর এখানে আসবে। তো আপনারা এই ভিজিটরের মাধ্যমে যারা আপনাদের স্টল পরিদর্শন করলে আপনাদের ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। সো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের স্টল, আপনাদের পার্টিসিপেশন কনফার্ম করুন।